ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। টিএমসি যত হারছে ততই গলার আওয়াজ করছে। নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স সবাইকে গালাগালি দিচ্ছে। যদি জিতেছেন তো গালাগালি কেন দিচ্ছেন? তৃণমূলের বিধায়ক খোকন দাস বলেছেন বর্ধমান দুর্গাপুর থেকে ব্যাপক ভোটে হারাবো দিলীপ ঘোষকে। সেই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে দিলীপবাবু জানান উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেব আমি এবারে। মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা লাগিয়ে আর সুবিধা করতে পারবে না, তাহলেই ভিতরে যেতে হবে। কুচবিহারের মতো এলাকা সারা বছরই ওখানে সন্ত্রাস থাকে, টিএমসির মন্ত্রী নেতারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ত্রাস করাচ্ছে, সেখানে শান্তিমতো ভোট হবে আশা করা যায়। কি করে তিনি আরও বলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা শাখা আছে, ভিতরে ঘুরলাম, এই 600 কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্যে রাজ্যের টাকা এখানে ভূতের আড্ডা হয়েছে, কৃষি বলে কিছু দেখলাম না, ধান চাষ হয়েছে, যেটা পাশে গিয়ে দেখুন আমাদের চাষিরা তার চেয়ে অনেক ভালো করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার বর্ধমানের এগ্রিকালচার ফার্ম এলাকায় প্রাতঃভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে প্রাতঃভ্রমণ শেষ করে চায় পে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। এসব ড্রামাবাজি চলবে, 4 জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে। টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে, সবাইকে দোষ দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি দিচ্ছেন। যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছে, টেনশনটা আমরা বুঝি। সবই চাপ, সে চাপটা এমন বাড়বে আস্তে আস্তে, সব উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন গতবারে, তারপরে গন্ডগোলের সময় দাঁতন ছেড়ে চলে গেছিলেন, দিল্লিতে ছিলেন, কর্মীরা ওনাকে স্বীকার করছিল না, কাজও করতে পারছিলেন না, অনেক ধরে উনিও বলছিলেন হ্যান ত্যান নিচ্ছে না, আমি আপনি সংকটের সময় পালিয়ে গেছেন, আপনি স্বীকার করবে কেন, তাই হয়েছে। অখিলেশ তো জিরো হয়ে যাবে, রাহুল গান্ধীর সিট আরো কমবে, হয়ে যাবে নির্বাচনের রেজাল্ট হয়ে। কি মনে হচ্ছে দাদা, উত্তরবঙ্গের ফলাফল কি ঠিকই আছে? আমরা যে টার্গেট নিয়ে এগোচ্ছি সেদিকেই যাচ্ছে। আমি সেটা বলতে পারি, আমি বর্ধমানের বলতে পারি। বিধায়ক খোকন দাস বলছেন যে ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে ভোটে হারিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে, উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেব আমরা এবারে। মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা দেখে আর সুবিধা করতে পারবেন না, তাহলে ভেতরে যেতে হবে। সেখানে শান্তিভাবে ভোট আশা করা যায় না, কিন্তু অনেকটাই শান্তি হয়েছে। দাদা মানে নিশ্চিত মানে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন যে উদয়ন গুহকে ঘরবন্দি করে রাখা হোক, মানে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা শাখা আছে, আজকে সেখানে আমরা গেছিলাম মর্নিং ওয়াক করতে, ভিতরে ঘুরলাম, এই 600 কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্য রাজ্যের টাকা এখানে ভূতের আড্ডা হয়েছে, কৃষি বলে কিছু দেখলাম না, ধান চাষ হয়েছে, যেটা আমাদের পাশে গিয়ে দেখুন চাষিরা তার চেয়ে অনেক ভালো করেছে, সেখানে তিল চাষ হয়েছে তার চেয়ে অনেক ভালো হয়, কেন এটা রাখা হয়েছে, হাতি পোষা হয়েছে, মাটি তীর্থ, এইসব ভালো নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরি হয়েছে, গেস্ট হাউস তৈরি হয়েছে, চাষিদের জন্য কি হয়েছে, 600 কোটি টাকা চাষিদের ট্যাক্সের টাকা এটা চলছে, কি হয় কি পেয়েছে চাষিরা, আগে নাকি শুনতাম ধানের ইত্যাদির বীজ দেওয়া হতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে পোষার ব্যবস্থা হয়েছে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা দিয়ে দিয়েছে, 3 ফসলি জমি, আর সেগুলো
বেকার নষ্ট হচ্ছে, ভূতের আড্ডা আর লুট চলছে। সরকার এই অধিকার কে দিয়েছে? আমি দেখলাম এত বড় পাঁচিল ঘেরা প্রোটেক্টেড জায়গা, তার মধ্যে বিরাট বড় তার কাটার বেড়া দেওয়া হয়েছে। কি আছে এখানে, কেন তার কাটা? ফাঁকা জমির মধ্যে খালি টাকা খরচা করে লুটের ব্যবস্থা হচ্ছে। সরকারের দেখা উচিত এটা। গরিব মানুষ, এখানে কৃষি প্রধান এলাকা, চাষিরা নিজেরা প্রয়াস করছেন, বিভিন্ন ধরনের চাষের এক্সপেরিমেন্ট হতে পারে, বিকল্প চাষ। আজকে গতানুগতিক চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে। ফরেন থেকে অনেক ফল ফুল এসছে, ড্রাগনের মতো বা আপেল ফুল, এগুলো যদি এক্সপেরিমেন্ট হতো আর ট্রেনিং হতো, চাষিরা অনেক লাভবান হতো। দেখুন, টিএমসির কাছে কোনো ক্যাডার নেই, কোনো পলিটিক্যাল লোক নেই, কিছু কাটমানি কর আছে, তোলাবায় আছে, আর যারা একশো দিনের কাজের লোক, মিড ডে মিলের লোক, ওদেরকে বাধ্য করা হয় যেতে। সেলফ হেল্প গ্রুপের লোক, নাহলে টাকা বন্ধ হয়ে যাবে, পাঁচশো টাকা দেবে না, তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ফুল ছোড়া হয়, মিছিল করা হয়। টিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই, ভাড়া করা লোক আর সরকারি কর্মচারী। দুটোই জর্জরিত, শিল্প বন্ধ হয়ে গেছে, আজ নয় সিপিএন আমল থেকে হাজার হাজার লোক বেকার, বাকিগুলো ধুঁকছে, প্রশ্ন করছে বিজেপি কেন খুলছে না, বন্ধ কে করেছে? বিজেপি যেগুলো খোলার খুলবে। কৃষিতেও তাই, জল নেই, জল কমে গেছে, কৃষি অনেক জমি পড়ে আছে, চাষ করতে পারছেন না। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল, আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে, আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর, আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে, আমি এআই দীপ্তি। থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।